জাতির সামগ্রিক উন্নয়নের জন্য ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নও দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই সংক্রান্ত প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে আসি বিপুল দেবরায় রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে 10 জন ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার ভিত রচনা করেছিল শেখ কামাল, বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় কামাল অগ্রণী ভূমিকা রাখতে পারত বলে জানান তিনি। আজকে হয়তো বেঁচে থাকলে আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মাত্র কয়েকদিন আগে আমরা বিদেশে যাওয়ার পরে চলে যেতে হলো। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অভিযোগ বলেন, জাতির সামগ্রিক উন্নয়নে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়ন দরকার। যেখানে যেভাবে যেটা প্রয়োজন হচ্ছে, চিকিৎসার জন্য টাকা দেওয়া, চিকিৎসা করিয়ে নিয়ে আসা, সব করে যাচ্ছি, তো চিরদিন তো আর আমি থাকবো না, আর হয়তো কেউ এভাবে আন্তরিকতার সাথে করবেও না, কিন্তু তাদের ভবিষ্যৎটা যাতে ভালো থাকে এবং ভবিষ্যতে যেন তারা কিছু করে চলতে পারেন, সেই জন্যই আমি আজকে আমাদের যারা বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান করব যে আপনারাও একটু উদ্যোগ নেন, বা বিভিন্ন প্রতিষ্ঠান তারাও উদ্যোগ নেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি আপনারাও কিন্তু একটা চাকরি দিতে পারেন, বা আপনাদেরও একটা ক্রীড়া সংগঠন থাকতে পারে যার মাধ্যমে আমার অনেক প্রতিভা লুকিয়ে আছে সারা বাংলাদেশে। বক্তব্য শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।